বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রুই মাছ দিয়ে শিম আলু টমেটো দিয়ে রান্না করব। এটা হচ্ছে শীতকালের খাবার, কিন্তু আমাদের শিম আছে তাই আমি রান্না করলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিতে বসাই দিব। পেঁয়াজ দিয়ে নিলাম, এখন আমি আদা রসুন বাটা দিব, পানি দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন, এক চামচ হলুদ দিচ্ছি, এখন মরিচ দেব, হলুদ মরিচ লবণ আদা রসুন এগুলো দিয়ে এখন কষাই নিলাম। আর হচ্ছে সিমের তরকারিতে একটু হলুদ মরিচটা বেশি দিতে হয়, আমার তো মজা লাগে না। আলুটা একটু আগে দিব, আগে একটু সিদ্ধ হলে পরে আমি সিমটা দিয়ে দিব। আলুটা এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে সিম যে আমি সংরক্ষণ করে রেখেছি এটা এরকম বরফ সহায় দিয়ে দিব, দিয়ে ডেকে দিব, তাহলে গলে যাবে না। তারপর আমি পানি দিয়ে দিব, আস্তে আস্তে এটা গলতে থাকবে। আর এদিক থেকে টমেটো গুলো দিয়ে দিব, সিম গলে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়ে জল দিব না, যেহেতু জল রাখবো না, অল্প একটু দিব। আরো একটা মজার খাবার আছে সাথে, অল্প একটু জল দিব। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবেন, নয়তো জিরা দিয়ে দিলাম। রান্নাটা শেষ হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। কলের শাক রান্না করবো, এটা আমি সিজনে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন আমি একটু বাপ দিয়ে রাখতে হবে, এখন আমি এটাকে রান্না করব। কলের শাকের জন্য আমি পেঁয়াজ আর রসুন, রসুনটা একটু বেশি দিতে হয়, যারা আমাদের দেশি লোক আছেন শরীরপুরে তারা বুঝবেন, অনেক দেশে খায় না কলির শাকটা, এই জন্য বললাম। লবণ দিছি পেঁয়াজে, কারণ লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, আর বেশি বাজবো না। শাকের পেঁয়াজ তো, কলের শাকের পেঁয়াজ বেশি বাজতে হয় না। কেউ কাঁচা মরিচও দিতে পারবেন, কেউ শুকনো মরিচও দিতে পারবেন, আমার কাছে কাঁচা মরিচ নাই, তাই আমি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিই, কলের শাকটা বেশি ভাজা যায় না, বেশি ভাজলে লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই হালকা মানে সবুজ সবুজ থাকতে হয়। এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ কলের শাক বেশি ভাজলে একটু টক টক লাগে, এই জন্য এখন চুলাটা বন্ধ করে দেবো। সুন্দর হয়ে গেছে আমার শাক, এখন একটা বাটি প্লেটে উঠে নেব, কারণ এটা জোর জোর করে রাখতে হবে, এটা বেশি বাপা হলে বাতাসটা না বের হইলে টক হয়ে যায় এই শাকটা। অনেক মজার দুইটা তরকারি, সিম দিয়ে রুই মাছ, কলের শাক, এটা শীতের খাবার, তারপরেও আমাদের আমার কাছে ঘরে ছিল তাই আমি রান্না করে নিলাম।